নিত্য নতুন রেসিপির আপডেট পেতে আজই সাবস্ক্রাইব করে ফেলুন বর্ণালী রান্নাঘর, আর প্রেস করে দিন বেল আইকন, তাহলে আমার চ্যানেলের কোনো ভিডিও আপনারা মিস করে যাবেন না। নমস্কার বন্ধুরা, আমি বর্ণালী, বর্ণালী রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব। আজকের পর্বে আমি খুবই জনপ্রিয় একটি মাছের রেসিপি নিয়ে হাজির হয়েছি, সেটি হলো পার্শে মাছের তেল ঝাল। খুবই টেস্টি এই রেসিপিটি, আর বানানোর ঝামেলা খুবই কম। চলুন তাহলে এই সহজ আর টেস্টি পার্শে মাছের তেল ঝালের রেসিপিটি আমরা দেখে নিই। পার্শে মাছের তেল ঝাল বানানোর জন্য ছোট ছোট পার্শে মাছ নিয়েছি। এই সাইজের পার্শে মাছে তেল ঝাল কিন্তু খুব ভালো হয়। মাছটা খুব ভালোভাবে আমি ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছি। এবার স্বাদ অনুযায়ী নুন আর সামান্য একটু হলুদ গুঁড়ো আর 1 চা চামচ সর্ষের তেল দিয়ে আমি এটা খুব ভালোভাবে এটা মাখিয়ে নিয়েছি। রান্নার আগে আমি অন্তত এটা 10 মিনিট রেখে দেবো, যাতে মাছের মধ্যে নুন হলুদ আর তেলটা খুব ভালোভাবে ঢুকে যায়, আর এতে কি হয় মাছের টেস্টটা অনেক বেশি ভালো হয়। ফোড়নের জন্য নিয়েছি 1টা গোটা আস্ত শুকনো লঙ্কা, 2টো কাঁচা লঙ্কা আমি চিড়ে নিয়েছি, আর 1/2 চা চামচ সাদা জিরে নিয়েছি। এবার 1টা মশলার পেস্ট তৈরি করব। 1টা বাটির মধ্যে 1 চা চামচ আমি আদা বাটা দিয়ে দিলাম, 1 চা চামচ হলুদ গুঁড়ো দিচ্ছি, লাল লঙ্কার গুঁড়ো আমি 1/2 চা চামচ দিলাম, তবে ঝালটা যে যা পছন্দ অনুযায়ী দেবেন। 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়ো দিলাম, জিরে গুঁড়ো দিচ্ছি 1 চা চামচ। এবার একটু জল দিয়ে এটাকে গুলে নিয়ে মশলার পেস্টটাকে তৈরি করে রাখছি। রান্নাটা আমি সর্ষের তেলে করব, সর্ষের তেলেই করার চেষ্টা করবেন, না হলে মাছের টেস্টটা ভালো আসবে না। আমাদের পেস্টটা বানানো হয়ে গেছে, চলে যাচ্ছি মূল রান্নায়। কড়ায় সর্ষের তেল গরম করেছি, মাছ ভাজার ক্ষেত্রে খেয়াল রাখবেন তেলটা যেন খুব বেশি গরম থাকে। পার্শে মাছটা খুবই হালকা করে ভেজে নেব, বেশি কড়া করে ভাজবেন না, তাহলে মাছের টেস্টটা খারাপ হয়ে যাবে। মাছটা ধুপি হালকা লাল করে ভাজা হয়ে গেছে, এর থেকে বেশি কিন্তু ভাজবো না, তাহলে পার্শে মাছের তেলটা বেরিয়ে যাবে আর মাছটা শক্ত হয়ে এর টেস্টটা খারাপ হয়ে যাবে। যে কোনো তেল জাতীয় মাছ, পার্শে মাছ, ট্যাংরা মাছ, এগুলো খুব হালকা করে ভাজতে হয়। এবার কড়া থেকে আমরা মাছটা তুলে নেব না, মাছগুলো এক সাইডে করে এর মধ্যে যে তেল আছে সেই তেলেই আমরা শুকনো লঙ্কা, জিরে আর কাঁচা লঙ্কা ফোড়নটা দিয়ে দেব। মাছটা সাইড করে দিচ্ছি, খুব সাবধানে করতে হবে কেননা মাছটা খুবই নরম। এই তেলেই আমরা ফোড়নটা 30 সেকেন্ডের মতো ফ্রাই করে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবার যে মশলার পেস্টটা আমরা বানিয়েছিলাম সেটা এই তেলের মধ্যেই দিয়ে একটু কষিয়ে নেব। মশলাটা 2 মিনিট একটু কষিয়ে নেব আমরা হাই ফ্লেমে, তারপরে এর মধ্যে আমরা জল অ্যাড করব। খুব বেশি জল দেব না, কেননা এই তেল ঝালটা একটু গা মাখা গ্রেভি হয়। মশলাটা 2 মিনিট হাই ফ্লেমে কষিয়ে নিয়েছি, এবার এর মধ্যে আমি 1 বাটি জল দিচ্ছি, আর সেই সঙ্গে সঙ্গে দিয়ে দিচ্ছি আমি 7 অনুযায়ী নুন। নুনটা যে যা 7 অনুযায়ী নেবেন। খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি, ফ্লেমটাকে মিডিয়াম করে দেব আর ঢেকে রাখবো 5 মিনিটের জন্য। অবশ্যই কিন্তু মিডিয়াম ফ্লেমে 5 মিনিট রাখার পর ঢাকনাটা আমি সরিয়ে দিয়েছি,
এবার এর মধ্যে এক চা চামচ কাঁচা সর্ষের তেল দিয়ে দিচ্ছি আর গ্যাসটা অফ করে দিচ্ছি। ঢেকে রেখে দিচ্ছি 5 মিনিটের জন্য, স্ট্যান্ডিং টাইমের জন্য। অবশ্যই গ্যাসটা কিন্তু অফ রাখতে হবে। 5 মিনিট পরে পাশের মাছে তেল ঝাল আমি গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করব। তৈরি হয়ে গেল অসাধারণ টেস্টি পার্শে মাছের তেল ঝাল। আশা করছি আমার এই মাছের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আর সহজ লেগেছে। ভালো লাগলে আপনাদের ফেসবুক, টুইটার অথবা হোয়াটসঅ্যাপ বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করে দিন, আর কেমন হয়েছে তার ফিডব্যাকও আমাকে জানাতে কিন্তু ভুলবেন না। দেখা হবে আবার অনেক ভালো ভালো রেসিপির সঙ্গে। সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন। বাই।